1 লক্ষ টাকার প্রোডাক্ট আপনারা কিভাবে হাফ টাকায় কিনবেন, মাত্র 50,000 টাকায় কিনবেন, মানে এই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। আমার অয়েল পট, কিউট অয়েল পট। এই ফ্রেঞ্চ কাটাটার প্রাইস হচ্ছে মাত্র 230 টাকা। সো এই পটটা আমার খুব পছন্দ হয়েছে। এই সেটটা কিনেছি মাত্র 1400 টাকায়। এটার প্রাইস নিয়েছে 5,000 থেকে 5,500 টাকার মধ্যে, চাওয়া হয়েছে 7,000। হেই গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ মিথিলা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে এমন একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি যেটা সবার জন্য অনেক বেশি উপকারী, সেটা ছেলে হোক, মেয়ে হোক বা গৃহিণী হোক। তো একবার হলো আজকের ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন, আশা করি অনেক বেশি উপকৃত হবেন। ঘরোয়া কিছু জিনিস আছে যেগুলো আমি দেখাবো এবং অনেক কম টাকায় আপনারা কিভাবে সেটা কিনতে পারবেন, কোথায় গেলে কিনতে পারবেন, সবকিছু আজকে ভিডিওর মধ্যে আপনারা জানতে পারবেন। অলরেডি আপনারা টাইটেল দেখে বুঝতে পেরেছেন আমি 1 লক্ষ টাকা লিখেছি, কথাটি সত্য। কিন্তু 1 লক্ষ টাকার প্রোডাক্ট আপনারা কিভাবে হাফ টাকায় কিনবেন, মাত্র 50,000 টাকায় কিনবেন, মানে এই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। প্রত্যেকটা প্রোডাক্ট ধরে ধরে দেখাবো এবং দাম নিয়েও আপনাদের সাথে আলোচনা করব যে কিভাবে যদি আপনারা একটু টেকনিক খাটান মার্কেটে গিয়ে তাহলে কম দামে প্রোডাক্ট কিনতে পারবেন, ধরেন অর্ধেক দামে। যেমন ধরেন আপনি 1,000 টাকার প্রোডাক্ট কিনেছেন, সেটা 500 টাকা কিভাবে কিনবেন। আবারও বলছি প্লিজ আজকে ভিডিওটা না টেনে একবার অন্তত দেখবেন, আশা করি অনেক হেল্প হবে। সো ভিউয়ার, তাহলে চলুন প্রত্যেকটা প্রোডাক্ট আমি আস্তে আস্তে আপনাদের দেখাচ্ছি, আর ভিডিওটা একটু বড় হতে পারে, সো সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। প্রথমে আমি একটা বক্স ওপেন করে আপনাদের দেখাবো, সেই বক্সের মধ্যে হচ্ছে কি কি আইটেম আছে, সো সেগুলো আপনারা প্রথমে দেখেন, ধাপে ধাপে আমি সবগুলো প্রোডাক্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি। সো ভিউয়ার্স, আজকের ভিডিও যদি আপনাদের একটুও ভালো লাগে প্লিজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। এই যে বক্সটা দেখতে পাচ্ছেন, এটার মধ্যে আমার কিচেন আইটেমগুলো অনেক বেশি, সো আমি এটা ওপেন করে এর মধ্যে কী কী আছে আপনাদের দেখাচ্ছি। আপনারা রাগ করবেন না, অনেক কিছু প্রাইস হয়তো আমি বলতে পারবো না, বাট আপনাদের আইডিয়া দিয়ে দেবো কোনটার প্রাইস কত। সো বক্সটা আমি ওপেন করলাম, প্রথমেই আমার চোখে পড়ল এই যে এই ঝুড়িগুলা। সো এগুলো আমি কিসের জন্য কিনেছি সেগুলো বিষয়ে আমি এখন বলবো না, কারণ এগুলোর বিষয়ে যদি আমি বলতে যাই তাহলে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে, আর এতে কিন্তু আপনারা টেনে টেনে দেখবেন, পুরো ভিডিওটাও দেখবেন না, আর আমি যেটা চেয়েছি যে আপনাদের একটু হলেও উপকার হোক সেটাও হবে না। সো যাদের ইচ্ছে যে ভিডিওটা দেখবেন না তারা এখনই চলে যেতে পারেন, কিন্তু আমার মনে হয় যারা একটু আগ্রহী দেখতে চান তারা অন্তত পুরো ভিডিওটা একবার হলেও দেখবেন, কারণ খুব বড় একটা ভিডিও না। আমার মনে হয় একটু সময় নিয়ে যদি ভিডিওটা দেখি তাহলে আমার ভিডিওটা করাও সার্থক হবে আর আপনাদের একটু হলেও উপকার হবে। এখানে আমি নিয়েছি ঝুড়ি 1টা 2টা, আর এখানে নিয়েছি এই শেফের, আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন, এই যে এটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। এগুলোর থেকে এটার প্রাইস একটু বেশি, তবে আমার মনে নাই, মনে হয় যে 250 থেকে 300 টাকার মধ্যে আমি এটা আইডিয়া দিলাম, আর এগুলোর প্রাইস কিন্তু আরও কম, 150 থেকে 200 টাকার মধ্যে এগুলোর প্রাইস। এটা অনেক ধারালো, যে কাটাকাটির জন্য অনেক বেশি ইউজ করা হয়, এটা কিচেনে ইউজ করা হয়। এটা আমার খুব পছন্দের একটা অয়েল পট, এটা আমি ওপেন করে আপনাদের দেখাচ্ছি, আমি জানি অনেক আপুদের এটা পছন্দ হবে। কোন প্রোডাক্টটা তোমাদের সব থেকে পছন্দ হয়েছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ও আমার অয়েল পট, কিউট অয়েল পট। তোমার এইভাবে তুমি ধরবা, এইভাবে অয়েল ঢালবা, এখানে যে ছিদ্রটা আছে এই ছিদ্রটা হচ্ছে বাতাস বের হওয়ার জন্য, কিন্তু এই ছিদ্র দিয়ে তেল পড়বে না, তুমি জাস্ট এটার মধ্যে অয়েল ঝুঁকানোর পরে এইভাবে কাত করলে একটা আছে, এখান থেকে তোমার তেল বের হবে। সো ঢাকনা ঢেকে তারপর রেখে দিব আমার কিচেনে। সো কোনটা আমি কোন জায়গায় রাখবো, কিভাবে সেট করব, এই এটা নিয়ে কিন্তু আরও একটা ভিডিও হবে, এই ভিডিওতে কিন্তু ডিটেলস বলা যাবে না, কারণ ডিটেলস বলতে গেলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। দেখো এয়ার টাইট জার, এটাও কিন্তু আমার অনেক পছন্দের, ভেতরে এটা ফেলে দিতে হবে, এটা ফেলে দিলাম, আর এটা হচ্ছে তুমি এইভাবে আটকানোর পরে এটা একদম লক হয়ে যাবে, এই যে এভাবে উঠাতে হবে, এই রাবারটার মাধ্যমে জারটা আটকিয়ে থাকে। আসলে প্রাইস আমার মনে নাই, এই জন্য আমি একদম লিস্ট নিয়ে আসছি। দেখো এটা হচ্ছে এই বক্সের মধ্যে সব কিছু, এই লিস্টের যা আছে সব কিছুই হচ্ছে এই বক্সের মধ্যে। অয়েল যে জারটা ওটার প্রাইস ছিল তোমার 350, আর এই জারগুলোর প্রাইস হচ্ছে 250 থেকে 300 টাকার মধ্যে। এটা হচ্ছে একটু বড় সাইজের জারটা,
এটার প্রাইস হচ্ছে তোমার 350 থেকে 400 টাকার মধ্যে হচ্ছে তোমার বিস্কিট রাখার জন্য বা কেউ যদি ডাল রাখতে চায় শুকনো খাবার রাখতে চায় এই জারের মধ্যে রাখতে পারবে এটা হচ্ছে বিগ সাইজ এটা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে এটা দেখো এই যে লক সিস্টেমটা হচ্ছে এই জায়গাটা ভাবে টান দেই তাহলে এটা ওপেন হয়ে যাবে খুব সুন্দর তাই না আমি হচ্ছে এটার মধ্যে পিকচার আছে এটা ফেলে দিতে হবে এই যে এটা আমি যখন এটা ফেলে দেব তখন কিন্তু আরো দেখতে সুন্দর দেখা যাবে নাইস তাই না এটার প্রাইস হচ্ছে 500 থেকে 600 টাকার মধ্যে এটা হচ্ছে কাঠের হ্যাঙ্গার শাড়ি রাখা যাবে বিভিন্ন পোশাক রাখা যাবে এই হ্যাঙ্গারের মধ্যে তিনটার প্রাইস হচ্ছে 180 টাকা অনেক কম তাই না একটা কাঠের হ্যাঙ্গার কিনতে গেলে তোমাকে কিনতে হবে 150 টাকা 100 টাকার উপরে কখনোই তুমি তিনটা 180 টাকা দিয়ে কিনতে পারবে না যেটা সত্যি কথা প্রাইসগুলো বলছি সব হচ্ছে পাইকারি প্রাইস আমি কিন্তু রেগুলার প্রাইস বলতেছি না এগুলো রেগুলার প্রাইস কিন্তু অনেক বেশি সো কোন মার্কেটে গিয়ে আমি কিনেছি সেই মার্কেটের কথাও কিন্তু আমি বলে দেব সো ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকো ম্যাস লাইট দিয়ে যারা চুলা জ্বালাও তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট হচ্ছে এটা অনেক দামি একটা চুলা কিনেছি 12,000 টাকা দিয়ে কিন্তু আসলে যেমন দাম তেমন কাজ সার্ভিস আমি পাই নাই কিছুদিন পরপরই ম্যাসের কাঠি দিয়ে চুলাটা ধরানো লাগে এই জন্য আমি এটা কিনে নিয়ে এসেছি চুলা অন করার পর এইভাবে চাপ দিলে এখানে একটা ফায়ার হবে এতে করে চুলাটা জ্বলে যাবে সো এইটা আমার কাছে অনেক ভালো লেগেছে আর আমি মিয়াকোর অফিসে ফোন দিয়েছি তারা আসবে আসবে বলে আর আসেনি চিন্তা করলাম যাক আর এতবার ফোন দিয়ে আর নিজেরও ভালো লাগতেছে না নিজেরও বিরক্ত লাগতেছে প্রতিবার আসে 300 টাকা করে তাদেরকে দেওয়া লাগে আমার কাছে মনে হয় 2,000 থেকে 5,000 টাকা চুলা কিনলে ওটা অনেক দিন চলে যায় আমি দেখেছি আমার শাশুড়ি অনেক পুরনো চুলা এখনও ব্যবহার করে এই প্রোডাক্টটা কিন্তু অনেক কাজের বিশেষ করে হচ্ছে বাথরুমে কারণ পা অনেক ফাটে যাদের তারা এই সেটটা অনেক বেশি কাজে আসবে 200 টাকার নিচে 200 টাকার উপরে না তোমাদের যেটা পছন্দ হয় যে কোন প্রোডাক্টের প্রাইস কেমন সেটা জানার জন্য তোমরা কমেন্ট করবে আমি লিস্ট দেখে তারপর বলে দেব হচ্ছে কালারিং রুমাল রান্না করতে করতে দেখবে ফেস ঘামায় আমাদের ফেস ক্লিন করতে পারবো এই রুমাল দিয়ে এই জন্য আমি একটা সেটের রুমাল নিয়েছি এটার প্রাইস 150 টাকা হচ্ছে মাজুনি আর এগুলো কিন্তু অনেক বেশি ভালো ছোট ছোট টুকরো টুকরো করে ব্যবহার করা যায় আর কিছুদিন পর খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এই জন্য আমি অনেকগুলো নিয়েছি রান্নাঘরে রেখে দেবো ছোট ছোট টুকরো করে ব্যবহার করব। এটা হচ্ছে রান্নাঘরের সিঙ্কে ঝুলিয়ে রাখার হ্যাঙ্গিং এটার মধ্যে থালা বাসন ওয়াশ করার স্কাপ রাখা যাবে বিভিন্ন কিছু রাখা যাবে চাইলে চামচও রাখা যাবে আর এটা আমি কিভাবে রাখবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব একটু ওয়েট করতে হবে একটা ব্রাশ নিয়েছি আমার ফার্নিচার পরিষ্কার করার জন্য একটা কাঠের খুন্তি নিয়েছি 120 টাকা দিয়ে এটাও কিন্তু 150 টাকার উপরে বাহিরে সেল করা হয় তা আমি প্রত্যেকটার প্রাইস কিন্তু বলতে পারি নাই সরি কারণ আর এগুলোর প্রাইস কিন্তু খুবই খুবই কম সব কিছু 200-300 টাকা নিয়েছে আর উপরের প্রাইসগুলো আমি বলে দেব আর দামি দামি প্রোডাক্টগুলো আমি একটু পরে আপনাদের সাথে শেয়ার করছি এত বড় লিস্ট খুঁজে আমি আসলে বের করতে পারতেছি না অনেক টাইম লাগতেছে প্লাস এটার লেখাগুলো আমি ভালো করে বুঝছি না সো তোমরা আমার সাথে রাগ করবে না যে আপু হয়তো ইচ্ছা করে প্রাইসগুলো বলতেছে না এমনটা নয় তোমরা কমেন্ট করবে আমি ইনশাল্লাহ কমেন্টের অ্যান্সার দিয়ে দেব আর কিনেছি 4 পিস লুসনি হচ্ছে আপেল কাটার আর হচ্ছে তোমার ফ্রেঞ্চ ফ্রাই কাটার দুটো একসাথে আমি প্রথমে আপেল কাটারটা নিয়েছিলাম পরে দেখি যে ফ্রেঞ্চ ফ্রাই আর সাথে আপেল কাটার এক্সট্রা আছে এই জন্য আর আলাদাভাবে কিনলাম না দেখো এটার সাথে তোমার আপেল কাটার আছে আর বড় ফ্রেঞ্চ ফ্রাই হবে আবার চাইলে ছোট ফ্রেঞ্চ ফ্রাই করা যাবে দুটোই এর মধ্যে আছে এখন আমি এগুলো দিয়ে ভিডিও শ্যুট করব তখন তোমরা দেখতে পারবে এগুলো কিভাবে ব্যবহার করতে হয় এই ফ্রেঞ্চ কাটারটার প্রাইস হচ্ছে মাত্র 230 টাকা আর কিনেছি রান্নাঘরে লাগানোর হুক এখানে আমি দুই পাতা কিনেছি এগুলোর প্রাইস খুবই কম বাট মনে নাই এগুলো রান্নাঘরে কিভাবে লাগাবো নেক্সট ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব কোন প্রোডাক্ট সবথেকে ভালো ইউজ করে মজা পেয়েছি সবগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হবে কিনেছি ছোট সাইজ আর হচ্ছে মাঝারি আর বড় সাইজের স্টান্ডগুলো কিন্তু খুবই ভালো আর অনেক হেভি একটা আছে অনেক পাতলা সেগুলো ভালো না জং পড়ে যায় আর এগুলো অনেক লং লাস্টিং করে কিনেছি কিচেন তাওয়াল ছোট ছোট এগুলো দিয়ে খুব সহজে ক্লিন করা যায় রান্নাঘর এবং খুব সহজে এক জায়গায় রেখে দেওয়া যায় এটা হচ্ছে তারের মাজুনি এভাবে ধরে হাতে পানি না লাগিয়ে মাজা যাবে এটার মধ্যে হিজাব রাখা হয় আপনারা সবাই চিনেন তো এটা কিন্তু বেশ অনেকটা লম্বা এটার প্রাইস হচ্ছে 180 টাকা তোমরা এটা কলমদানিও বলতে পারো ব্রাশদানিও বলতে পারো এগুলোর প্রাইস খুবই কম
আর এটা হচ্ছে তোমার কোট ব্রাশ করে যদি ব্লেজার বা কারোর শীতের পোশাক বা কোনো পোশাকে ময়লা লাগে ব্রাশ করলে উঠে যাবে এটা তো সবাই চেনো পিলার এটা অনেক ভালো একটা পিলার আর অনেক ধারালো আর এটা দিয়ে মাংস পর্যন্ত কাটা যাবে এখানে ছবি দেখে কিন্তু তোমরা বুঝতে পেরেছো মাছের আঁশ পর ফেলা যাবে কেফরা মূলত কাজ করে অনেক ধারালো হয়ে থাকে আর আমার রান্নাঘরে অনেক বেশি এটা প্রয়োজন ছিল কারণ আমার যে কয়টা ছুরি ছিল সব কয়টায় ধার কমে গিয়েছে এই জন্য এটা কিনেছি আর এটা তো সবাই জানো চপিং বোর্ড এটা অনেক হেভি এবং অনেক ভালো একটা বোর্ড তো তোমরা আমার ভিডিও শুটে এটা অবশ্যই দেখতে পাবে ভিডিও শুট করার জন্যই আমি এটা কিনেছি তো আমার আরও একটা পছন্দের জিনিস হচ্ছে এই পটটা এটা হচ্ছে একটা ওয়াইল পট এখান থেকে তোমার তেলটা বের হবে আবার হচ্ছে ঢাকনাটা তুমি যদি আটকিয়ে দাও তাহলে আটকানো হয়ে যাবে সো এই পটটা আমার খুব পছন্দ হয়েছে আর্টিফিশিয়াল কিছু ফুল কিনেছি যেগুলো দেখতে অনেক সুন্দর কোন ফুলটা তোমাদের সবথেকে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে সো এই ফুলটা কিন্তু আমার অনেক পছন্দের লতা সিস্টেম এই ফুলগুলো একটা লতার প্রাইস হচ্ছে 180 টাকা আর এগুলো প্রাইস হচ্ছে আমি চারটা একসাথে নিয়েছি 1700 টাকা আমি চারটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি সবুজ কালারের এটা কিনেছি এটা আমার খুব পছন্দ হয়েছে আর অল হ্যাঙ্গিং এইটা কিনেছি এটা অলে ঝুলিয়ে রাখা যাবে আর এই ফ্লাওয়ারটা কিনেছি এটাও খুব আমার পছন্দের টোটাল এই চারটা তোমার আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের প্রাইস পড়েছে 1700 টাকা সো আরও একটা পছন্দের জিনিস আছে যেটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে টয়লেটের জন্য আমি জানি তোমাদেরও পছন্দ হবে এখন সেটি দেখিয়ে দিয়েছি তবে এটার প্রাইস খুবই কম দেখে মনে হবে অনেক বেশি বাট অনেক কম দিয়ে কিনেছি এই জিনিসটা আসলে আমার অনেক বেশি পছন্দ হয়েছে সত্যি বলতে এটার মধ্যে আমি দুটো ক্যান্ডেল লাইট কিনেছি যেগুলো জলে আর এটা হচ্ছে সেই জিনিসটা এই পুরো সেটটা হচ্ছে টয়লেটে রাখার জন্য এখানে এটা হচ্ছে ব্রাশদানি এটা মূলত আমার টয়লেটের জন্য কিনেছি আর এটা হচ্ছে হ্যান্ড ওয়াশ রাখার জন্য আর এটার মধ্যে ফুল রাখা যাবে আর এটার মধ্যে সাবান রাখা যাবে আমরা সামনে দেখতে আর অনেক বেশি কিউট লাগে এই সেটটার প্রাইস 2000 টাকার উপরে চাওয়া হবে এই সেটটা কিনেছি মাত্র 1400 টাকায় 1400 টাকার নিচে কেনা পসিবল না কারণ অনেক দোকান ঘুরে দেখেছি একদম সর্বনিম্ন মানে সবার নিচে রাখা হয়েছে 1400 টাকা 1500 টাকা এই দুটো রেঞ্জের মধ্যে তোমরা কিনতে পারবে আর উপরে হচ্ছে 2000 টাকার উপরে এর মধ্যে অনেক কিছু আছে তো এগুলো আমার কেনা হয়েছে মূলত যে বড় বক্সটা আছে এটার মধ্যে আমি আটা রাখবো আর এগুলোর মধ্যে অনেক সময় আলু রাখার প্রয়োজন পড়ে বা আদা রসুন রাখার প্রয়োজন পড়ে এগুলো বারান্দে রাখার জন্য তো এখানে ছোট ছোট টপ আছে অনেক কিউট কিউট এগুলোর মধ্যে ফুল রাখবো যেটা অরিজিনাল ফুলের গাছ মাটি দিয়ে লাগাবো তো এগুলো আমি বারান্দার জন্য কিনেছি কিছুগুলো বারান্দায় ঝুলিয়ে রাখা যাবে তো এখানে ছোট বড় সব সাইজেরই আছে এগুলো কিন্তু অনেক কাজে বিশেষ করে মেয়েদের অনেক কাজে লাগে এটা হচ্ছে কিচেনের জন্য আমি ভিডিওর কিছু ক্লিপ তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে লাগাতে হয় আর এটা আমার কিচেনে লাগানোর পর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব এটার প্রাইস নিয়েছে 5000 থেকে 5500 টাকার মধ্যে চাওয়া হয়েছে 7000 পরে দরদাম করে আমরা এটা 5000 থেকে 5500 মধ্যে কিনেছি এটা দেখি বুঝতে পেরেছ ডাস্টবিন রান্নাঘরের জন্য কিনেছি এটা অনেক বড় একটা সাইজ এখানে হচ্ছে তোমরা যদি পা দিয়ে প্রেস করো তাহলে এটা ওপেন হয়ে যাবে তো এর মধ্যে কিছু জিনিস নিয়ে এসেছি কাঁচ লাগাবো বারান্দা এই জন্য কিন্তু এগুলো আসলে কেনা হয়েছে এখানে দুটো আর এগুলোর সাথে ঢাকনা আছে সো এটার প্রাইসটা আমি বলতে পারবো না তবে এটার গায়ে লেখা আছে 535 টাকা আমি যে মার্কেট থেকে কিনেছি তোমরা যদি অন্য মার্কেট থেকে কিনতে যাও এই স্টিকারটা ওরা উঠিয়ে ওরা সেল করবে 1000 টাকার উপরে কিন্তু আমার কাছ থেকে 535 রাখা হয়নি তার থেকেও কম রাখা হয়েছে সো এটা তোমাদের ভাইয়ে কিনেছে আমি তখন ছিলাম না কাছে এই জন্য আমি এটা সঠিক দামটা বলতে পারলাম না সো তোমাদের যদি কোনো প্রোডাক্টের দাম জানার থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আমি অ্যান্সার দিয়ে দেব হচ্ছে পাপোশ এগুলো কিনেছি আমি টয়লেটের সামনে দেওয়ার জন্য আর বড়টা কিনেছি আমার রুমে খাটের সামনে দেওয়ার জন্য সেটা হচ্ছে ঘড়ি আমার অনেক পছন্দের একটা ঘড়ি তোমাদের ভাইয়ে অন্য একটা চয়েস করছিল বাট এটা আমার নিজের চুজ হয়েছে এই জন্য এটা নিয়েছি এটার সাথে নিচে যে ঘন্টার মতো থাকে এটা দেওয়া হয়েছে আর এটা হচ্ছে তোমার ফাইনাল লুক
এটা যখন আমার রুমের ওয়ালে লাগানো হবে তখন হচ্ছে আমি তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই সেই পর্যন্ত ওয়েট করতে হবে ঘড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে যেহেতু আমার নিজের চুজ করা এটা হচ্ছে গাছে পানি দেওয়ার স্প্রে বোতল এটার প্রাইস মেবি 150 টাকা অনলাইনে আমি নিজে দেখেছি এটার প্রাইস 350 টাকা এগুলো হচ্ছে টয়লেটে হ্যান্ড ওয়াশ রাখবো এটার বোতল এগুলো অনেক ভালো কোয়ালিটির একটির প্রাইস 150 টাকা নিচে হবে এটা হচ্ছে গোল চামচ অনেক হেভি এবং অনেক ভালো এই জিনিসটা অনেক কাজের ছুরি ধারালো করার জন্য এই জিনিসটা ব্যবহার করা হয় কোনো একটি ভিডিওর মধ্যে অবশ্যই এটা দেখিয়ে দেব এটারও প্রাইস 200 টাকা নিচে এটা হচ্ছে অল হুক আর এটার মধ্যে টুথপিক রাখা যায় এই বাটনটি দিয়ে চাপ দিলে টুথপিকগুলো উপরে উঠে আসবে এগুলো হচ্ছে হ্যাঙ্গিং টপ বারান্দায় রাখার জন্য কিনেছি সো এই সব প্রোডাক্ট আমরা নিউ মার্কেট থেকে কিনেছি যারা দরদাম করে কিনতে পারেন তারাই নিউ মার্কেট যাবেন তাছাড়া নিউ মার্কেট যাবেন না ম্যাক্সিমাম প্রোডাক্ট হচ্ছে নিউ মার্কেটের দুই তলায় ওখানে গেলে অনেক পাইকারি দামে কিনতে পারবেন আর আমরা যেহেতু পরিচিত দোকান থেকে কিনেছি তাই একটু বেশি ডিসকাউন্ট পেয়েছি আপনারা একটু বিভিন্ন দোকান ঘুরে যাচাই বাছাই করে তারপর মার্কেট করবেন এতে করে দেখবেন অনেক কম দামে প্রোডাক্ট কিনতে পারবেন যেই প্রোডাক্ট চাওয়া হবে 2000 আপনারা বলবেন 500 তারপর আস্তে আস্তে একটু দাম বাড়াবেন বাট আপনারা যদি মনে করেন যে 2000 টাকার প্রোডাক্ট কিভাবে 500 টাকা বলবো লজ্জা করেন তাহলে কখনো এই মন মানসিকতা নিয়ে নিউ মার্কেট যাবেন না পর্দাও দেখিয়ে দিলাম সো আপনারা যদি হোম ট্যুর চান অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ দেওয়ার জন্য চেষ্টা করব সো ভিউয়ার্স এই ছিল আমার আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটিতে লাইক দিবেন আশা করি আর যদি ভালো লাগে তাহলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ লাইক ফলো দিয়ে পাশে থাকবেন আর কোনো কিছু যদি প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি ইনশাআল্লাহ অ্যান্সার দিয়ে দেবো সো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ বাই বাই